ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে কেস্ট্রল ডি ট্যাবলেট। এটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি। আমরা অনেকেই রয়েছেন যারা নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় ওষুধ খেয়ে থাকি, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে। আমরা আজ যে ওষুধটি দেখাচ্ছি এটি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। আর এই যে ডিব্বাটি দেখতে পাচ্ছেন, এই ডিব্বার মধ্যে রয়েছে 30টি করে ট্যাবলেট। বন্ধুরা, এই একটি ডিব্বার খুচরা মূল্য গায়ে লেখা রয়েছে 180 টাকা। পাইকারি কিনলে কিছুটা কমে কেনা যায়। ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবে আমাদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়, আর চিকিৎসক সেজন্যই যেসব রোগীদের এর অভাব বোধ করেন তারাই তাদেরকে এই ওষুধ দিয়ে থাকেন। এবার আমরা শুনব ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে অভাবটা কীভাবে হয়, কেন হয়। ভিটামিন ডি3, এটি যে শুধু খাদ্যের অপর্যাপ্ততার কারণেই হয় তা কিন্তু নয়। আমাদের জীবনধারা এবং চলন বলনে বেশ কিছু উল্টাপাল্টা ব্যবহারের কারণে এটি হয়। যেমন ধরুন, নিষ্ক্রিয় জীবনধারা, অর্থাৎ বেশিরভাগ সময়ই বসে সময় কাটানো এবং খারাপ খাদ্যাভ্যাস ও ভিটামিন ডি3 ঘাটতির অন্যতম কারণ। গ্যাস মেশানো পানীয় আধুনিক জীবনধারার একটি অংশ, বিশেষ করে ড্রিঙ্কস। এই ধরনের পানীয় শরীরের ভিটামিন ডি3 গ্রাস করে ফেলে, ফলে ভিটামিন ডি3-র অভাব দেখা দেয়। চিনি ও লবণ সমৃদ্ধ থাকে প্রসেসড ফুড, যাতে পুষ্টি উপাদান থাকে খুবই কম পরিমাণের, একেবারে অনেক সময় থাকেও না। এই ধরনের খাবার খুব দ্রুত আমাদের শরীরে ভিটামিন ডি3 গ্রাস করে নেয়। এছাড়া সূর্য আলোকের সঙ্গে স্পর্শ ব্যতীত শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা হয়তো জানি না যে মানুষের সপ্তাহে 15 থেকে 45 মিনিট এবং গড় ত্বকের মানুষের সপ্তাহে 3 ঘন্টা সূর্যের আলো গ্রহণ করা উচিত। এর অভাবে ভিটামিন ডি3 শূন্যতা দেখা দেয়। অনেকেই রয়েছেন যারা মাংস খেতে পছন্দ করেন না বা ডিম খেতে চান না, নিরামিষ ভোজী। আমিষের চাহিদা পূরণে একটু কঠিন তাদের জন্য। তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি3-র ঘাটতি দেখা দিতে পারে। বন্ধুরা, তরুণ ও বৃদ্ধ উভয় প্রকার মানুষের মধ্যেই ভিটামিনের ঘাটতি হতে পারে। যে মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ান, তাদের সঠিক পরিমাণ ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়া খুবই প্রয়োজন, না হলে শিশুর ভিটামিনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। যা হোক, আমরা ভিটামিন ডি সম্পর্কে জানলাম, কিন্তু এই ভিটামিন ডি ছাড়াও এই ওষুধটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম। এই শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন খুবই জরুরি, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 700 মিলিগ্রাম ক্যালসিয়াম খাবার খুবই জরুরি। আর গর্ভাবস্থায় গর্ভবতী নারীকে আরও বেশি খাওয়া প্রয়োজন। বন্ধুরা,
আমরা এর আগেও বলেছি যে ক্যালসিয়ামের অভাবে কী কী রোগ হয়, কী কী খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। যা হোক, আমরা আজ যে ওষুধটি সম্পর্কে জানলাম, ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের কেস্ট্রল ডি ট্যাবলেট, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আর অবশ্যই এ ধরনের ওষুধ অর্থাৎ ভিটামিন ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাবার পূর্বে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি আপনাকে চেক করে আপনার শরীরের কোন ভিটামিনের বা ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা সেটি দেখে তারপরে যদি ওষুধ লিখে দেন তবে ওষুধ খাবেন। আর আজ আমরা যে ওষুধটির সঙ্গে পরিচিত হলাম এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।